আমি আপনাদের কথা দিয়েছিলাম আগের ভিডিওতে যে একেবারে সহজ পদ্ধতিতে কয়েকটা সূত্রর মাধ্যমে কিভাবে সর্বোদ্ধবদ্ধ মণ্ডলম বা সর্বোদ্ধবদ্ধ মণ্ডলী আঁকবেন সেটা আপনাদেরকে বলবো। আমি ভেবেছিলাম ভিডিওটা অন্যরকমভাবে করব, কিন্তু আমি মোটামুটি একটা ধারণার উপর ভিত্তি করে এটা করছি, একদম ধারণা আপনাদের দেবো। আপনারা আমার সঙ্গে আঁকতে থাকবেন, যদি আঁকতে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। প্রথমে আমাদের আঁকতে হবে কি, আমাদের পুরো জিনিসটা আউটলাইন করে নিতে হবে, তারপরে তো রং দিয়ে ভরাবো আমরা, ঠিক আছে? কিন্তু তার আগে প্রথমে আমাদের আউটলাইন করতে হবে। আউটলাইন করতে গেলে আপনি সাদাটা ব্যবহার করতে পারেন, সাদা অর্থাৎ শেড বর্ণ। সেটা আমরা কি দিয়ে করি, আমরা আটক চালের গুঁড়ো নিতে পারি বা সাদা আবির এখন পাওয়া যায়, চুনও নিতে পারেন, চুন একটু অসুবিধা হয়। যে কোনো একটা সাদা বর্ণ আপনাদের নিতে হবে, নিয়ে আউটলাইনটা করবেন। আমি আজকে যেভাবে দেখাবো সেটা হলো আউটলাইনটা পুরোপুরি দেখাবো, তারপর কোন কোন রঙে সেটা পরবর্তী হবে। আমি বলছি এক ভিডিওর মধ্যে সব করতে গেলে কিন্তু অসুবিধা, আপনি মুখস্থ করবেন সর্বত্র ভদ্রমণ্ডলী। আপনার বই দেখে দেখে, আমি সাধারণত কী করি, বই দেখবেন, দেখে দেখে করতে যাবেন তো অত বই দেখার মধ্যেই যাবেন না। আপনি করবেন কি, আপনি একদম আপনার মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা, আপনি গিয়ে একদম জায়গায় করে নিতে পারবেন। যারা অনেক দিন ধরে করছে তাদের অভিজ্ঞতা আছে, তারা করতে পারেন, আপনিও কিন্তু পারবেন। তাহলে আজকের এই সর্বত্র ভদ্রমণ্ডলী কীভাবে তৈরি করতে হয় পুরো ডিটেলসটা বলবো। তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দিদি চক্রবর্তী। তবে আজকে এই দুর্গাপুজো বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বত্র ভদ্রমণ্ডলী বলতে গেলেই যেটা বুঝি সেটা হলো যার ডাক থাকবে অনেক রং দিয়ে যেটা করতে হয় সেটা সর্বত্র ভদ্রমণ্ডলী। কিন্তু এর সর্বত্র ভদ্রমণ্ডলী আমাদের দু তিন রকম আমরা করতে পারি কিন্তু, হ্যাঁ, ওইটা সুন্দর দেখতে তাই আমরা ওটা নিতে পারি। এছাড়াও অনেক রকম হয়, আরও একটা সর্বত্র ভদ্রমণ্ডলী হয়, সেই সর্বত্র ভদ্রমণ্ডলী সমচতুষ্কোণ ক্ষেত্রে সর্বত্র ভদ্রমণ্ডলী, মানে এখানে 144টা চতুর্ভুজ থাকবে, সেই অনুযায়ী এই সর্বত্র মণ্ডলী করা হয়। আর আমরা যেটা সাধারণত দেখাবো সেটাই হলো সবচাইতে প্রচলিত সর্বত্র মণ্ডলী, যেটা আপনারা সবাই করতে পারেন সেটা বলবো। কারণ এই যে 144 কোণ, এটা কিন্তু খুবই একটা কঠিনতম কাজ। কঠিনতম হলেও কি, এটা হিজিবিজি হয়ে যাবে, আপনারা করতে আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু এই সর্বত্র মণ্ডলী আমি যেই ছকে শেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে সর্বত্র মণ্ডলী অনেক রকমের হয়, আমরা এই প্রশ্নটা আমাদেরকে শেখাবো। তাহলে চলো যা যাক আমরা শিখতে থাকি সর্বত্র ভদ্রমণ্ডলম। ভেবেছিলাম অন্যরকমভাবে ভিডিওটা বোঝাবো, কিন্তু কিছু কারণের জন্য আমি এইভাবেই সেই আগের ফর্মে, আমি যেমন হাত খাতা কলম নিয়ে আগে আপনাদের বোঝাতাম যে ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগতো, আপনাদের সুবিধা, ঠিক সেইভাবেই সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস দুর্গাপুজোর সর্বত্র ভদ্রমণ্ডল, সেই সর্বত্র ভদ্রমণ্ডল আমরা আপনাদেরকে এঁকে দেখাবো একেবারে সহজভাবে, সে একেবারে মুখস্থ হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। প্রথমে একটা জিনিস আমরা জেনে নিই, সেটা হলো আমরা জানি এটাকে বলে বৃত্ত, অর্থাৎ গোল যেটাকে বলে বৃত্ত, আর এটাকে বলে চতুর্ভুজ, আমরা সবাই জানি তাও একবার বলে দিলাম, আর এইগুলোকে বলে রেখা, ঠিক আছে? রেখা বিভিন্ন এইগুলোই আমাদের কাজে লাগবে, কিন্তু এমন কিছু কঠিন নয়, একেবারে সোজা। যারা মোটামুটি জানেন জ্যামিতির আকার তারা আঁকতে পারবেন, আর না কেউ আঁকতে পারেন। আমি এইখানে হাতেই আঁকবো জিনিসটা, অনেকে স্কেল ব্যবহার করতে পারেন, ঠিক আছে? চাঁদা কম্পাস ব্যবহারটা করা যায় না, সেই জায়গায় দড়ি দিয়ে আমরা করতে পারেন। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমি একটা ছোট্ট সূত্র এখানে বলছি, গোল অর্থাৎ বৃত্ত, এই বৃত্ত আমাদের আঁকতে হবে তিনটে, তারপরে আমাদের আঁকতে হবে চতুর্ভুজ, এটাও তিনটে, এই তিনটে তিনটে আঁকে এঁকে নিই, তারপরে এমনিতে সর্বভদ্রমণ্ডলী হয়ে যাবে। প্রথমে কি করতে হবে, প্রথমে তাহলে আমাদের এখান থেকে যদি শুরু করি, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো, এই যে বৃত্ত এঁকে নিলাম, এইবার বৃত্তর উপর দিয়ে আরও একটা বৃত্ত আঁকবো। গোল যদি আমরা দড়ি ব্যবহার করেন তাহলে আপনাদের সুবিধা হবে, নাহলে বেঁকে যাচ্ছে, দেখেছেন বেঁকে গেল, এই যে গোলটা আঁকা হয়ে গেল। এরপরে আরও একটা বৃত্ত আঁকতে হবে, অনেকটাই বড় হচ্ছে, তাহলে দুটো গোল আঁকতে হবে। এইবার দেখুন এই দুটো গোল আঁকা হয়ে গেলো, এবার চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ কোথা থেকে, এই যে লাস্ট গোলটা আমরা দিচ্ছি, এই গোলের ঘা ঘেঁষে, অর্থাৎ ঘা ঘেঁষে দিলাম, এর তলায় একটা ডাক টেনে নিই, একদম এই যে চতুর হয়ে গেল। এইবার কি করবো, এইবার এইখান দিয়ে এই যে ঘা ঘেঁষে এখান দিয়ে একটা টানলাম, এখানে এই একটা চতুর্ভুজ কিন্তু সবে হলো, আমাদের এখনও করতে হবে
তাহলে একটা বৃত্ত তিনটে হয়ে গেল, চতুর্ভুজ একটা হলো, এর উপর দিয়ে একটা চতুর্ভুজ আঁকতে হবে, বৃত্তের ওপর বৃত্ত, চতুর্ভুজের ওপর চতুর্ভুজ। এটা আপনারা যেখানে করবেন বালির ওপরে বা যেখানে সেখানে আমরা ধূপকাঠি পেয়ে যাবেন, ধূপকাঠির যে বাষ্প সেটা আমরা স্কেল কাজ করতে পারে বা আপনি যে কোনো সোজা জিনিস দিয়ে করতে পারেন, এর ওপর দিয়ে আবার কি করতে হবে আরও একটা চতুর্ভুজ। সোজা কিন্তু আঁকা, বৃত্তের ওপর তিন বৃত্ত আর চতুর্ভুজের ওপর চতুর্ভুজ, আমি কিন্তু একেবারে মুখস্থ করার মতো করে দেবো সোজা পদ্ধতি একদম। সবচাইতে কঠিন জিনিস সর্বোত্তম অন্য কিন্তু সবচেয়ে সোজাভাবে আঁকবো, এটা হলো দুর্গার আসন। তাহলে চতুর্ভুজের ওপর চতুর্ভুজ আঁকলাম, বৃত্তের ওপর বৃত্ত আঁকলাম। এইবার যেটা করতে হবে, আমরা এই যে গোলটা এর মধ্যে সরু সরু দাগ কাটতে হবে, কিন্তু সরু সরু দাগ কাটার তা আমরা আগে করব না, কারণ সেটা করলে অসুবিধা হবে। এর উপরে আমরা অষ্টরল পদ্ম আঁকতে হবে। অষ্টরল পদ্ম আঁকতে গেলে কী করতে হয়, আমরা একটা সহজ পদ্ম অবলম্বন করছি, একটা আঁকলাম, দুটো এরকম দাগ দিচ্ছি, তিনটে, চারটে, পাঁচটা হয়ে গেল। এইবার কী করতে হবে, আমাদের যে অষ্টরল পদ্ম এর মাঝখান দিয়ে একটা করুন, এর মাঝখান দিয়ে একটা করুন, হয়ে গেল। এইবার কী করতে হবে দেখুন, এইবার এই অষ্টরল পদ্ম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, পুরো আটটা হয়ে যাবে। এরকম কী করতে হবে, এই দিয়ে এরকম নিন, এই দিয়ে এরকম, যেভাবে পদ্ম আমরা আঁকি, ঠিক আছে, সুন্দর করে আঁকবেন আপনারা। আমি জাস্ট আগে এইখানে এইভাবে করছি, কারণ এই এইটা করলে আপনাদের সুবিধা হবে, কারণ আগে আমরা জ্যামিতিটা করে নেব খাতায়, আগে শিখতে গেলে আমাদের খাতা বা স্লেট সেসব লাগে পরবর্তীকালে। তাই দেখুন আটটা হয়ে গেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একদম আটখানা হয়ে গেছে। এইবার এইটা কিন্তু আপনি সুন্দর করে আঁকবেন, অবশ্যই আমি হাতে করছি, ঠিক আছে, ওই জন্য অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের সুন্দরই হবে, শুধু পদ্ধতিটা বলছি। এবার কি করতে হবে, এবার যে অষ্টরল পদ্ম আছে এর মাঝখান দিয়ে একটা করে দাগ কেটে নিন, একটা, প্রত্যেকটার মাঝখান, এই যে এবার কিন্তু সেই আবার ফিরে এলাম, তাহলে প্রত্যেকটা অষ্টরলের পদ্মের মাঝখান দিয়ে আমরা দাগ কেটে নিচ্ছি। এই দাগটা, এই যে সরু সরু দাগ, এই সরু সরু দাগটিকে আমরা কাটবো কটা, ষোলোটা, তাহলে আমাদের কিন্তু আটটা কাটা হলো, ষোলোটা কাটা হয়নি। এবার কি করবেন, এইবার এর মাঝখান দিয়ে কাটতে পারেন, বা আর একটা অনেকে সুন্দর করে এরকম করে এটা ডবল ডবল করে দিলেন, হ্যাঁ, এটাকে ডবল ডবল করে দিলেন, এটাও একটা সুবিধা। তাহলে এটা মোটা হয়ে গেল, এগুলো একটু মোটা মোটা করতে হবে, তাহলে ওইটাও ডবল ডবল করতে পারেন, এবং না হলে আপনি ওর মাঝখান দিয়েও করতে পারেন। তাহলে এইটুকু কিন্তু আমাদের হয়ে গেল, এবার অষ্টরল পদ্ম ব্যাপারটা হয়ে গেল। এইবার আমাদের তাহলে এক নম্বর ঘরের কাজ মিটলো, দুই নম্বর ঘরের কাজ মিটলো, তিন নম্বরের কাজ মিটে গেছে, চার নম্বর কাজ মিটে দাঁড়িয়ে গেছে, এবার রং দিলে হয়ে যাবে। এইবার এই ঘরে আমাদের চলে আসছি, এই ঘরটায় আমাদের যেটা করতে হবে সেটা আমরা চতুর্ভুজ কিনে, একটা, দুটো, তিনটে। এইবার চতুর্ভুজের এই ঘরটা আমাদের যেটা করতে হবে সেটা হলো এরকম করে দাগ কাটতে হবে, দাগ কাটার ব্যাপার, এটা ঘর বানাতে হবে। কীভাবে করবেন, এই যে পুরো বিষয়টা, এইখান থেকে এইখান থেকে ধরুন এইখান থেকে কাটলেন, এখান থেকে কাটলেন, হয়ে গেল। এই নিচে চলে এসলেন, নিচে গিয়ে এইখান থেকে কাটলেন, এর বরাবর করবেন, এখান থেকে কাটলেন, এখান থেকে কাটলেন, এখান থেকে কাটলেন, মানে ওই জিনিসটার ভাগ ভাগ করে আবার কাটতে হলো। তাহলে এইখানে এই কাটলেন, এখানে এই কাটলেন, এখানে এই কাটলেন, এখানে কাটলেন, হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু অনেক আমাদের 30% কমপ্লিট। এইবার চলে আসতে হবে যেটা এরপরে, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, সেটাই গুরুত্বপূর্ণটা আমরা এখন আঁকবো। এইবার দেখুন এইখানে করতে হয় কল্পবৃত্তি, আরেকটা আমাদের চতুর্ভুজ কেটে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু চতুর্ভুজ কাটতে হলো কটা, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে চতুর্ভুজ এঁকে নিলাম আমরা, এটা আমাদের আঁকতে হবে। এটার কারণ আছে, এখানে আমাদের দাঁড়গুলো হবে, তাই এটা আমাদের অবশ্যই দরকার, ঠিক আছে। একটু একটু বেঁকে বেঁকে গেছে, কিন্তু এটা আপনাদের যখন করবেন তখন ঠিকই সোজা হবে। তাহলে আমরা কোনো স্কেল টেল ব্যবহার করছি না, আমি একাই করছি ভিডিওটা। এইবারে এখানে আমাদের করতে হবে যেটাকে আমরা বলি কল্পলতিকা, এটা যে লতা পাতার মতো করতে হবে তা না, আপনি আপনার মতো করবেন। কীভাবে করবেন, আমরা যেমন ইয়ে আঁকি আমাদের আলপনা, তেমন আমি এস এস আঁকি নিতে পারেন, এরকম করে এস এস লতা পাতা করতে পারেন। আপনার মোটামুটি এই জিনিসটা আপনার উপর স্বাধীনতা দিলাম, যেটা স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি কল্পলতিকাটা করলেন, আপনি এখানে শিউলি ফুলও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, রং করে এরকম। আমি লতা পাতার মতো এস এস যেমন আমরা আলপনায় করি, ঠিক আলপনার মতো ব্যাপারটা এখানে করা হলো, এরকম এস এস দিলেন, তাহলেই আমাদের মোটামুটি এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এইবার চলে আসতে হবে আসল, যেটাকে বলে দাঁড়, এবং দাঁড়ের উপরে আমাদের এইখান থেকে সরু সরু তিনটে বাউন্ডারি কাটতে হবে, ঠিক আছে। এটাকে চতুর্ভুজ বলছেন না, এটা বাউন্ডারি করে দিচ্ছে, এটা পরপর তিনটে হবে, তারপরে দাঁড়টা আমি বোঝাচ্ছি, দাঁড়ের আগেই এটা করে দিই, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। একটা হলো, আরও একটা হবে,
স্কেল নেই বলে তাই ভালো হচ্ছে না, কিন্তু স্কেল থাকলে অবশ্যই ভালো হবে। আমি হাতে করছি যতটা পারছি করছি, ঠিক আছে? এরকম করে সোজা করে কেটে দেবেন, ঠিক আছে? পরপর হয়ে গেল, এইবার দাঁড়ে চলে যেতে হবে। দাঁড়টা কিন্তু সুন্দর করে আপনাদের অবশ্যই করতে হবে। দাঁড় করতে গেলে কি করতে হবে, দাঁড় করতে গেলে আপনি এই জিনিসটাকে তিনটে ভাগ করবেন। তাহলে কি করে করবেন, এই জিনিসটা হলো ওপরটা বড়। হ্যাঁ, আমি আরেকটা সহজ পদ্ধতি বলছি, আগে একটা এই সহজ পদ্ধতি আগে দেখুন পারেন নাকি। এরকম টি টি ফর্মে টি আঁকতে হবে, মোটা টি, ঠিক আছে? মোটা টি আঁকলেন, আর একটা সোজা করছি, এখানে একটা টি এঁকে গেলো, এইখানে আবার কি করতে হবে, দ আঁকতে পারেন, এই দ আঁকলাম, এবার সোজা দ আঁকলাম, উল্টো দ আঁকলাম, হয়ে গেল। এই দ আঁকলাম, সোজা দ, এবং আমাদের উল্টো দ আঁকতে হবে, হয়ে গেল দ দ। এইবার কি করতে হবে, পুরো ঘুরিয়ে দিন, ঘুরিয়ে না দিলে আমাদের কোনো কাজই হবে না। এবার এবার এখানেও তাই করতে হবে, টি বলতে পারেন বা উল্টো দ বলতে পারেন, আপনার ব্যাপার। সোজা দ, উল্টো দ, এই যে উল্টো দ, সোজা দ, সোজা দ। দ পদ্ধতি শিখেছিলাম আমরা অঙ্ক করার সময়, এখানেও দ পদ্ধতি। এবার আবার চলে আসতে হবে শেষ ঘরে, কী করতে হবে, এখানেও তাই, এই যে দ, দ, সোজা দ, উল্টো দ, তিনটে তিনটে হবে, সোজা দ, উল্টো দ, লাস্ট সোজা দ, উল্টো দ, সোজা দ, উল্টো দ, সোজা দ এবং উল্টো দ, হয়ে গেল। প্রত্যেকটা এবার রং দিয়ে আমাদের ভাবাতে হবে। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করুন, আমি পরবর্তীকালে আবার আপনাদের সামনে একবারে প্র্যাকটিক্যাল করে দেবো, একদম সর্বত্র বদ্ধমণ্ডলী দেখুন আপনি, আমি কিন্তু কোনোটা বাদ দিইনি, ঠিক আছে? এই হলো আমাদের সর্বদ্ধ ভদ্রমণ্ডলী, একদম হাতে পেন্সিল দিয়ে আঁকা শেখালাম, প্র্যাকটিস করলাম। আমার সঙ্গে সঙ্গে যদি আপনারা আঁকতে পারেন তো অবশ্যই আপনাদের সুবিধা হবে, আপনারা করতেই পারবেন। পদ্ধতিটা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একেবারে কিন্তু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর পুরোপুরি যখন আপনারা রং দিয়ে এঁকে কমপ্লিট করবেন তখন দেখবেন সব চাইতে সুন্দর লাগবেই লাগবে। অবশ্যই আজকে এইটুকুই ভিডিওটা ছিল, যদি ভালো লাগে অবশ্যই দেখুন। তাহলে দেখলেন, আশা করি যারা আমাদের সঙ্গে করেছেন তাহলে তাদের মুখস্থ অবশ্যই হয়ে গেছে। আউটলাইনটা বললাম, এবার কোন কোন ঘরে কি কি রং হবে সেটা একদিন বললেই হয়ে যাবে, এটা কঠিন নয়। আর পরবর্তীকালে দুর্গাপুজো একদম সামনে সামনে আমি এটা হাতে করে দেখাবো আপনাদের সামনে, কিন্তু এইটা পুরো আউটলাইনটা এখন থেকে একটু প্র্যাকটিস করতে থাকুন। আপনার মাথায় যদি ছক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে দুর্গাপুজোর একের পর এক গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। তাহলে আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।